এই যে মামুন আজকে মেরে আমাকে চেহারা কি বানাই দিছে, আমার পেজ ডিলিট করে দিছে, আমি জানি আমার পেজ আমি ডিলিট করে দিছে ভাইয়ারা। এই দেখ, আরে বেমান, তুই ভেবেছিলি আমি তোর ছেকা খেয়ে বেকা হয়ে যাব? না, দেখ আমি সোজা দাঁড়িয়ে আছি, আর তোকে ছাড়া আমার জীবন খুব ভালোই চলতেছে। কি সুন্দর প্রতিভা, কি সুন্দর স্লো মোশন, আমি তোমার জন্য ফিদা হয়ে গেছি। কিন্তু এটা তো সমস্যা আছে, আমার তো বয়স বেশি, যদি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে খালা রাম্মা বলে ডাকে তখন তো আমি খুব শরম পাবো, খুব লাগবো। হাই হাই, আমি তো একটা বিষয় চিন্তা করেই দেখিনি, আমি লাইলার কিসের শরম, আমার কি টাকা পয়সা কম আছে? আর টিকটকাররা তো সবাই টাকার জন্যই পাগল, আবার শুনছি টিকটকাররা টাকার জন্য চুরিও করে, বিভিন্ন ধরনের অপরাধও করে, এখানে আমার বয়স তো কোনো বিষয়ই না। মামুন, তোমার অভিনয়টা খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে, তোমাকে আমি খুব পছন্দ করি। এটা মনে করো না যে আমার বয়স বেশি, আমার অনেক টাকা পয়সা আছে। লাইলা আইলো বুঝান, যাহ দুষ্টু আইলো বুঝান কে, আই লাভ ইউ জান, আর টিকটকাররা ওইরকমই বলে, মানাইনি মনি। হ লাইলা, হ লাইলা, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি আমাকে না একটা বাড়ি করে দিবা। দেখো বেবি, আমি এত টাকা কই পামু, সরি বেবি, আমি বাড়ি কিনে দিতে পারবো না। কি, তুমি একটা বাড়ি দিতে পারবো না আমাকে? না পারবো না। না ঠিক আছে, আমি চলে গেলাম, তোমার ভালোবাসা আমার দরকার নাই। দেখো মামুন, দেখো মামুন, আমাকে ছেড়ে চলে যেও না, আমি কিন্তু এখনই লাইভে যাব। মামুন, শুধু একটা বাড়ির জন্য আমাকে ছেড়ে চলে গেলা, আমার ভালোবাসার কি কোনো দাম নাই তোমার কাছে? মামুন তুমি চলে আসো বেবি, কাম ব্যাক, কাম ব্যাক বেবি, চলে আসো, চলে আসো বেবি। বলো, তুমি একটা কাম করবা, আমার গুলশানে 15 তলার একটা বাড়ি তৈরি করে দিবা, আর তা যদি না দেও তাহলে 50-60 কোটি টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দে। কি বলো ভেবি, আমি এত টাকা পয়সা কোথায় পাবো? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কি, পারবি না? না পারবি না? না। ভেবি তুমি কি করছো? ভেবি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও ভাইয়ারা, ভাইয়ারা আমাকে বাঁচান, মামুনকে ধরেন, মামুনকে ধরেন ভাইয়ারা। দেখুন ভাইরা, আজকে মামুন আমারে অনেক মারছে, মায়েরা আমার মোবাইল টোবাইল সব কিছু নিয়ে গেছে গা, বলছে আমার পেজও ডিলিট করে দিব। ও আমার কাছে গুলশানের একটা 15 তলা বাড়ি কিনেছে, আবার 50-60 কোটি টাকা চায়, আমি এত টাকা কোথায় পাবো? মামুন তুমি আমার ভালোবাসার এইভাবে দাম দিলা, আমি তোমাকে কত আদর করলাম, কতই না যত্ন করলাম, আর তুমি আমাকে আজকে এইভাবে মেরে ধরে চলে গেলা। আসলে লাইলা আপু, প্রিন্স মামুন ভাই আপনার সাথে কেন এরকম ধরনের আচরণটা করলো? আসলে মামুনকে আমি অনেক ভালোবাসি, মামুনও আমাকে অনেক ভালোবাসে, এখানে ওর কোনো দোষ নাই, ও পর্যাপ্ত পরিমাণ নেশা করছিল, বিদায় আমাকে অনেক মারধর করছে, এখানে ওর কোনো দোষ নেই। আচ্ছা লাইলা আপা, আমরা সবাই জানি যে মামুন টাকার জন্যই আপনার সাথে সম্পর্কটা করছে। না না, মামুন অমন না, মামুনের অনেক টাকা পয়সা আছে, আমারও অনেক টাকা পয়সা আছে, আমি শুধু ভালোবেসে ওরে একটা গাড়ি গিফট করেছিলাম। আপনি শুধু ওরে একটা গাড়ি দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, এর আগের ইন্টারভিউতে আপনি সেটা বলছিলেন যে আপনি ওরে একটা গাড়ি দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমরা তো জানি তার 4-4টা গাড়ি। জানা, আমি ওকে শুধু একটা গাড়ি দিয়েছিলাম, ও বাকি গাড়িগুলো কই পেল আমি জানি না। আচ্ছা লাল্লা আপা, আমরা যে বিষয়টা দেখলাম এই বিষয়ে কি আপনি আইনি কোনো পদক্ষেপ নিয়েছিলেন? না না, এখন আমি খুব অসুস্থ, আগে সুস্থ হই তারপরে দেখা যাবনি। আচ্ছা ধন্যবাদ।